হ্যালো সালমান, গুড আফটারনুন। এটা আমি বাদাম ভাজিলি, যেহেতু বর্ষা পাগ চালছি বাদাম দিয়ে ভাজি, কে তোর কোন চকমক ইচ্ছা হলে খাইবাকু না তো রখিনি, বাদাম তো রখিলি ভাজি দেলি। তোমাকে বাদাম ভজা বাদাম ভাল লাগে? আচ্ছা, তো সিজা বাদাম সালাড কলে ভাল লাগে, ভজা বাদাম বেশি লাগে। রাজ মেহান্দি কামে যাই ঝিও শুই পড়ছেন, এই টাইম দিয়ে বাদাম খা দিন, নহলে উঠলে মানে কে হব রাখি। ফ্যানটা বন্ধ কর, কেতবে মতো টাইম হয়নি, যেহেতু ঋতু রাখি কথা বুঝি বুঝি তাহলে তা বাপা কথা, তা বাপা সহ কাম করছেন, তা খাইবা গাধোইবা সে গাধোই করছেন, ড্রেস পড়া ধুয়ে সব হয়েছিলাম, যেহেতু যা হলে বি কথা দেব না বা থ্যাংক ইউ সো মচ, কেন আপনার মানে হচ্ছে কিছু জন কেছেন কি রাখে যে জিভে ঘা হয়েছি, তাহলে ঘিও মেডিসিন এসব লগাইব, আমি আমি মেডিসিন দৌছু, তারপরে ঘিও বি গরম করে লগাউছু, তার এমতি আমি লগালে করুছু। এবে যেহেতু সিজন চেঞ্জ হয়ে সঙ্গে বেশি দেহ খারাপ হচ্ছে মো জানিবার, তো আজের লঞ্চ পুরা সিম্পল, এই লঞ্চরে অছি ভাত ডালি ভেন্ডি সর্ষে মশলা, আর কিছু বি করনি না, যেমনি এবে যে পরিবার রেট যে হাই অছি, আলু এপটে 100 টাকা, 250 কিনা 100 টাকা, আপনার কোপটে কেতে টাকা প্লিজ মতো কমেন্ট করে কহবে। ভুবনেশ্বরে যেমানকর তো রাসন অছি সেমানকর এটিএম হয়েছি, রাসন যে আমার ডিলর এটিএম করেদেছি, কেউ মানে এটিএম ইউজ কলে প্লিজ মতো কমেন্ট করে কহে, আমি জানিয়ে বহু আগ্রহ আছে। দেন ভজা তো খাওয়াছি, ওরা খাওয়াছি রাখির জিভ খাওয়া, এটা আসি ভিটামিন বি কমপ্লেক্স, এটা গোটে আসি, এটা তো থন্ডা মেডিসিন, এটা থন্ডার হি হুয়ে থন্ডা মেডিসিন, এটা গোটে কুর্মি মেডিসিন, আর ঝিওর দেহরে জমা বি লাগুনি, সেই ডক্টর পচাই কুর্মি মেডিসিন আনছি, দেখা যাও কুর্মি মেডিসিন খাইলা পরে কম তার হচ্ছে। তো আমি তো ডেলি ভিডিও করি পারি, যা বি করুছি ঠিক সে পোস্ট করি পারি,
ହଇରାଣ କରିଦେଉଛନ୍ତି। ଆଜି ଆମେ ରାଜ ମୋର କଥାବାର୍ତ୍ତା ହଉଥିଲୁ ବୋଲି ଶୁଣ, ନମେଙ୍କର ଦିନକୁ ରୋଜଗାର କରୁଛ, ମୁଁ ଯଦି ଦେବି ସେଇ ଗୋଟେ ଦିନ ସମ ଦାୟିତ୍ୱ ଘର ଦାୟିତ୍ୱ ସବୁକିଛି ନିଅ, ଦେଖ କ'ଣ ହେଉଛି। ଆଉ କିଛି କହିଲିନି, ଜାଣିଛୁ ଆମେ ନେଇପାରିବେନି, କହିଦେବାଟା ବଡ଼ କଥା କିନ୍ତୁ କରିବାଟା ପୁରା ନର୍ମାଲ ନର୍ମାଲ ଠୁ ଆହୁରି ହାଇ ଡେଞ୍ଜରସ୍। ସତ୍ୟ ବାଦାମ ଖାଇସାରି ହଁ ହଁ ରୋଷେଇ ଲାଗିଯିବି, ବାବା ମୁଁ ଯାଇଛନ୍ତି ପଖାଳ ଦୁଇଟା ଖାଇବି ନା, ଭୋଗ ଗଲା ଖାଇବା ହେଇନି ଖାଇବା ହେଇନି, ଝିଅ ବି ଉଠିଯିବେ କିଛି କରିନଥିବି, ବହୁତ ହଇରାଣ ହେବି। ଘାସ ହଉ ଆଣୁନି, ଘାସ ଖାଇ ନେଇ ଫାଇନାଲି ରୋଷେଇ ସରିଗଲା, ଆଉ କିଛି ତ ଚାଟୁଟା ଖାଇବାକୁ ଇଚ୍ଛା ହେଲା, ବାବୁ ତା ଭିତରେ ଆସିସାରିଲେ, ତ ଏବେ ବାଡ଼ି ନେଇ ଆସିଲି ତା ଦେହରେ କମଳା ତାହେଲେ ଜିରା ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ସହିତ ଲୁଣ ଚାଲନ୍ତୁ ମସ୍ତ କରି ଖାଇନେବା। ଏଇଟା ସ୍କୁଟର ଦେବ, ଏଇଟା ଏଇଟା ହଁ ଏଇଟା କ'ଣ ମୋଟର ସାଇକେଲ ହଁ ଏଇଟା ହଁ ଓ ଏଇଟା ଟ୍ରେନ ହଁ ଏଇଟା 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 ଯିବୁ ତୁ ଯେତେବେଳେ ବାହାରକୁ ଜବ୍ କରିବୁ, ଯେତେବେଳେ ବାହାରକୁ ଯିବୁ ସେଇଥିରେ ଯିବୁ, ଟ୍ରେନ ସବୁ ହେଇଯାଇଛି ଜୋର କୁହ ହଁ ଏଇଟା ବଡ଼ ପାଟି ଟାଇଗର ହଁ ଏଇଟା 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 ହଁ
ହଁ ଏଇଟା ଜାଣିନୁ କହିଲା ବା ହଁ ଅକ୍ସ କହିଲା ଫକ୍ସ କହିଲା ହଁ ହଉ ଏଇଟା ଏଇଟା ଜାଣିନୁ ହ୍ୟାଲୋ ସାଙ୍ଗମାନେ, ଗୁଡ଼ ଇଭିନିଂ। ତ ଏଇଠି ଆସିବନି ମୁଁ ଡିନର ପାଇଁ, କିଛି ବନେଇବା ପାଇଁ ଡିନର। ଆଜି ମୁଁ ଛୋଲି ଆଳୁ ତରକାରୀ, ଛୋଲି ଆଳୁ ସିଝେଇ ନେଇଛି, ତାକୁ ଗ୍ରେଟ୍ କରି ମସଲା ଗୁଡ଼ା ଯାହା କଷି ନେଉଛି, ଅଦା ଗ୍ରେଟ୍, ରସୁଣ ଗ୍ରେଟ୍, ପିଆଜ ବି, ବାରି କଟା, ଟମାଟୋ ବାରି କଟା, ଏସବୁ ନେଇ ତାକୁ ଭଲସେ ବାହାର କରିଦେବି। ତାପରେ ମସଲା ପକେଇବି, ଆଉ ଏଇଠି ମୋର ଆଣ ବି ବାଟି ଦେଇଛି, ପଖାଳ ଅଛି, କିନ୍ତୁ ଆଜି ବି ହେଲା ସୁଖାରି ଭଜା ଅରୁଆ ଚାଉଳ ଥିଲା ନା ଦେବା ପାଇଁ ଦେଇନି। ଏଇଠି ଛୋଲି ଆଉ ଆଳୁ ପକେଇ ଦେଇ ତାକୁ ସବୁ ଗୁଣ୍ଡ ମସଲା, ଲଙ୍କା ଗୁଣ୍ଡ, ହଳଦୀ ଗୁଣ୍ଡ, ସେ ମସଲା ଦେଇ ତାକୁ ଭଲସେ କଷି ନେବା।